বন্ধুরা, যে যত বড় স্টার, সুপারস্টার কিংবা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট অথবা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যেই হন না কেন, প্রত্যেকটা মানুষেরই একটা ছোটবেলা থাকে, এবং সেই ছোটবেলাটা অবশ্যই থাকে অনেক অনেক মজার, এবং সেই মজার ঘটনাগুলোর সাক্ষী কিন্তু থাকেন তার মা। এটা আপনারা যারা রয়েছেন, আপনাদের সবারই একটা করে ছোটবেলা রয়েছে, এবং আপনাদের সব ছোটবেলার গোপন তথ্যগুলো কিন্তু একমাত্র আপনাদের মা সবচাইতে ভালো দিতে পারবেন। কারণ আপনি যখন জন্ম হননি, আপনি যখন পেটের ভেতরে ছিলেন, তখন যে ঘটনাগুলো ঘটিয়েছেন সেটা আপনার মা জানেন, এবং তার পরবর্তীতে আপনার বেড়ে ওঠা পর্যন্ত সবই আপনার মা জানেন। যে ব্যাপারটা আপনি জানেন না সেটা আপনার মা জানেন, কারণ আপনি পেটের মধ্যে কি করেছেন সেটা আপনি জানেন না, সেটা শুধুমাত্র আপনার মাই বলে দিতে পারে। সুতরাং একটা মায়ের কাছে থাকে হচ্ছে একটা মানুষের অনেক লুকোনো কথা, অনেক গোপন কথা, অনেক আনন্দের কথা, অনেক বেদনার কথা। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার প্রিয় জনপ্রিয় সুপারস্টার শাকিব খান, তারও কিন্তু রয়েছে অনেক গোপন কথা। আমি জানি আপনাদের সেই গোপন কথাগুলো শোনার জন্য এখন কিন্তু মন খুব আনচান আনচান করছে। শাকিব খান ছোটবেলায় অত্যন্ত দুরন্ত ছিলেন। তার মা বললেন যে ও একটু একটা মিনিটও চুপ করে থাকতে পারতো না। খুব সুন্দর একটা ছেলে ছিল, অনেক ফর্সা, অনেক সুন্দর, এলাকার সবাই যারা থাকতো সবাই ওকে কোলে নিয়ে ঘুরতে যেতে পছন্দ করত, ওকে নিয়ে বেড়াতে পছন্দ করত, যেই দেখত ওর গাল দুটো টিপে দিত সবার আগে। এটাই ছিল আমার কাছে অনেক মজার ব্যাপার, কারণ আমার ছেলে, আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে পৃথিবীর সব কষ্টগুলো ভুলে যেতে পারতাম। আমার ওর মুখের দিকে তাকালে আমার আর তখন কোনো কষ্ট হতো না, কিন্তু ওকে যখন সবাই এত আদর করতো তখন আমার আসলে অনেক বেশি আনন্দ হতো। এক পা দুই পা করে যখন ও হাঁটতে শিখেছে, ও ছিল প্রচুর ঘুম কাতরে, ও কিন্তু লুকিয়ে লুকিয়ে যেখানেই জায়গা পেত সেখানেই ঘুমিয়ে পড়ত। এরপর যখন একটু বড় হলো তখন স্কুলে গেল। স্কুলে যেয়ে একটা মজার কথা বলি, স্কুলে একদিন এক ক্লাসে টিচার ক্লাস নিচ্ছেন, ওর হয়তো তখন ঘুম পেয়েছে, ও তখন ক্লাসের মধ্যেই দরজা চিপায় যে চুপ করে ঘুমিয়ে গেছে। অন্যান্য বাচ্চারা ক্লাস করছে কিন্তু ওকে আসলে সবাই দেখে হাসছে। এখন টিচার ক্লাসে ঢুকে ছেলেদের হাসির কারণ কিছুতেই বুঝতে পারছে না যে তারা কেন হাসছে। তখন চারিদিকে খুঁজছে, ওদের চোখের দিকে তাকিয়ে সবাই কি যেন একটা দিকে তাকাচ্ছে আর হাসছে। এটার জন্য টিচার ওদেরকে দাঁড়া করলেন, দাঁড়া করিয়ে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তোমরা এভাবে হাসছো কেন। তখন আসলে সবাই চুপচাপ থাকলেও একটা ছেলেকে টিচার খুব জোরে জিজ্ঞেস করলেন যে তুমি বলো কেন হাসছো ওরা সবাই। সে ছিল ক্যাপ্টেন, সে বললো যে ওখানে একজন ঘুমিয়ে আছে। সেটা দেখে টিচার তার গুটিসুটি মুখের দিকে তাকিয়ে টিচার নিজেও হেসে ফেললেন, এবং তাকে খুব সুন্দর করে ডেকে উঠিয়ে বললেন যে বাবা কি হয়েছে। তখন শাকিব, তখন ওর নাম আসলে তখন রানা ছিল, তখন শাকিব খান ছিল না, আপনাদের শাকিব খান, আমার রানা। রানা তখন পিটপিট করে তাকাচ্ছে আর টিচারকে বলছে যে মায়ের কাছে যাব। আসলে ঘুম ভেঙে গেলে প্রথমেই হয়তো আমাদের মায়ের কথাটাই মনে পড়ে, এটাই স্বাভাবিক, আর শাকিবও সেটাই করেছে। আসলে এই যে টিচার, এখনই টিচার হলে হয়তো ওকে ধরে পিটি দিত বা কিছু করত, কিন্তু সেই সময় টিচাররাও আসলে অনেক ভালো ছিল। তারা ওকে সুন্দরভাবে ডেকে বলেছে এটা তো স্কুল, তুমি যাও ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে ক্লাসে বসো। শাকিব তখন বুঝতে পেরেছে যে ও স্কুলে ক্লাসে আছে, তখন ও লজ্জা পেয়ে নিজেই এক ছুটে ওয়াশরুমে গিয়ে মুখ টুখ ধুয়ে এসে আবার ক্লাসে বসে গেছে। আসলে এই বন্ধুরা ব্যাপারটা কিন্তু অনেক মজার ছিল। এরকম আরো মজার মজার গল্প শাকিব খানের মায়ের কাছ থেকে আমরা পেয়েছি, সেই গল্পগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। ব্যাপারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করলে অবশ্যই পরবর্তী গল্পটা আপনারা জানতে পারবেন, আর ব্যাপারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের সব খবর সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করলে কিন্তু সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে ধন্যবাদ।